এই এদেরকে কে বুঝাবে যে একজন পীর বলে দিল, আর একজন পীর বলে দিল, আর বায়াত না করলে সে কাফের হয়ে মারা যাবে। অথচ এই পীর সাহেব হজ জারি করতে পারবে? মুসলিম খলিফা তো হজ জারি করতে পারে, পারে না? মুসলিম খলিফা হজ জারি করতে পারে, কিন্তু একজন এই যে পীর, সে কি জেনা করলে রজম করতে পারবে, চুরি করলে হাত কাটতে পারবে? তো ও কিভাবে দাবি করে যে আমি কি করতে পারবো, আমি বায়াত নিতে পারবো? যার পীর নাই শয়তান তার পীর, যার পীর নাই বানিতে চর্ম নাই। আচ্ছা, এর উত্তরটা বলেন আজকে আপনারা, এই উত্তরটা আপনাদের কাছে জানতে চাই। এই যে বললো যার পীর নাই শয়তান তার পীর, এর উত্তরটা বলতে হবে আপনাদের কাছে। বলেন কে বলতে পারবে? সুন্দর উত্তর, আমি কিন্তু বহুবার বলেছি এর উত্তর। এটা হলো মুশরিকদের ধারণা, কাফেরদের ধারণা। তারা বলতো কি, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, সূরা জুমার 3 নম্বর আয়াত। কাফেরদের জিজ্ঞেস করতো, মূর্তির কাছে যাও কেন? আরে আমরা তো মূর্তির পূজা করি না, আমরা তাকে মাধ্যম মনে করি আমাদের ইবাদত গুলো যেন কি করে পৌঁছে দেয়। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম প্রত্যেক পীরের ওরুস হয়, এটাই হলো ঈসা আলাইহিস সালাম। মানে যত মুরিদ আছে সমস্ত মুরিদের আমল গুলো ওই ওরুসের দিনে পীর সাহেব আল্লাহর কাছে কি করবে, পৌঁছে দেবে। কাফেরদের অবস্থা বর্তমানে মুসলিমদের অবস্থা এক হয়ে গেল না? ইসালে সব পৌঁছা দিবে তারা, নাউজুবিল্লাহ। এটা এটা এই যে কোরআনের আয়াতের অপব্যাখ্যাটা করলো, মিথ্যা ব্যাখ্যা করলো, একজন মুশরিক পীর, বুঝতে পারলেন, বক্তব্য দিচ্ছে। এবার একটা হাদিস আছে, একটা হাদিস বলি, তাই না? এটা মানে পীর, আমি পীর বললে মুশরিক বললে, পীর বললে কি বলি, শয়তান বললে আপনার খারাপ লাগে? ওরা বলে কি জানেন, যার পীর নাই শয়তান তার পীর, যার পীর নাই বানিতে চর্ম নাই। আচ্ছা, এর উত্তরটা বলেন আজকে আপনারা, এই উত্তরটা আপনাদের কাছে জানতে চাই। এই যে বললো যার পীর নাই শয়তান তার পীর, এর উত্তরটা বলতে হবে আপনাদের কাছে। বলেন কে বলতে পারবে? সুন্দর উত্তর, আমি কিন্তু বহুবার বলেছি এর উত্তর, উত্তর হলো না তো এটা, এই উত্তর দিলে শুনবে? কারো মনে নাই, তাই না? এর উত্তর হলো পীর ধরা মানে শয়তান ধরা। বলেন কি, যে ভাষাটা বলেছে খেয়াল করেছেন, যার পীর নাই শয়তান তার কি? তাহলে আমাদের পীর আছে নাকি? এই অভিযোগটা আমাদের উপর দিল না, তো উত্তরটা কি হবে? আপনার তো বলতে পারার কথা, না শয়তান ধরা, তাই বলে নাকি শয়তান ধরা, শয়তান ধরা মানে শিরিক করা, এই তো শয়তানের পূজা করা। আমার বক্তব্য শোনার বাংলাদেশে যদি 2-4টা লোক থাকে তাহলে এটা একটা, তো একবারে খোটে খোটে শব্দ শব্দ শুনি, পীর ধরা মানে কি শয়তান ধরা, মনে থাকবে তো? মনে হয় না, আপনার তো কলি যায় না এটা বলা। ধুর এই ধরনের প্রশ্ন করলে ও আরেক বল, আরেকজন বলেছে যে আবু হানিফার মাজহাব কি ছিল আবার, তাই না? এ উত্তর তো অনেক আছে। এরা যদি জাহেল না হতো তাহলে, আরে মাজহাব মানলে আবু বকরের মানতে পারি, তিনি হলেন প্রথম খলিফা জান্নাতি সাহাবী, না হলে উমরের মাজহাব মানতে পারে, উসমানের মাজহাব মানতে পারে, আলীর মাজহাব মানতে পারে রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কিভাবে যারা সাহাবী না তাবেই না জান্নাতি বলেও গ্যারেন্টি নাই, যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে 2 জন রাসূলের শ্বশুর আর 2 জন রাসূলের কি জামাই, তারা একবার জান্নাতি কতবার বলা হয়েছে,
মাঝহাব মানলে তাদের মানতে হবে। যারা মাঝহাব মানে এরা হলো জাহেল, একবারে জাহেল, অন্ধ মুকাল্লিদ। তো এইভাবে যদি শরীয়ত বুঝি আমরা তাহলে অবস্থা খারাপ। আরেকটা, এই যে পীর সাহেব বলতেছি, এখানে দুইটা কথা আসে, দুইটাই বুঝেন আপনারা। বলতে হয়েছে যে আমার হাতে বায়াত না করে যদি কেউ মরে যায় তাহলে কাফের হয়ে মারা যাবে। আচ্ছা, একটা পীর এই কথা বলতে পারে বলেন যদি? হ্যাঁ, এবার এই পীর সাহেব তার বায়াতকে শক্ত করার জন্য এবার হাদিসের মধ্যে ঢুকছে। কার মধ্যে? হাদিস দিয়ে দলিল দিচ্ছে, মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া। 1851 নম্বর হাদিস সহিহ মুসলিমের। বলে দিল, চিন্তা করতে পারছেন? যে ব্যক্তি মারা গেল অথচ সে কারোর কাছে বায়াত করেনি, সে জাহেলিয়াতের মৃত্যু হলো, তার পীরামুকে শক্ত করার জন্য, এই মুশরিকি কার্যক্রমকে শক্ত করার জন্য, পূজা করার জন্য দেখেন কি মানলো কথাটা। যে ব্যক্তি কি করবে না, বায়াত করবে না, সে কি হয়ে যাবে? আচ্ছা, এইটা যদি এক পীর বলে, আর এক পীর যদি এটা বলে, তো মানুষ কার কাছে বায়াত করবে বলেন তো দেখি? শক্ত ফতোয়া, বায়াত না করলে কি হয়ে যাবে বলেন? আরে অমুসলিম, কাফের হয়ে মারা যাবে। ইবাদত করে কোনো লাভ হবে না, সিয়াম পালন করে কোনো লাভ হবে না। কিভাবে মানুষকে অন্ধ করে বোঝানোর চেষ্টা করছে? হাদিস তো ঠিক আছে, তাই না? হাদিস কি? যে ব্যক্তি মারা গেল কিন্তু কি না, বায়াত করেনি, মাতা মিতাতান জাহিলিয়া, তার জাহিলি অবস্থায় অমুসলিম হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেল। এই হাদিসের অর্থ কি তাহলে? তাই না? হাদিস তো ঠিক আছে, ও অপব্যাখ্যা করছে, ভালো কথা। আপনারা চিনবেন না তো, লম্বা ঝামটি আলা চুল আলা আছে না একটা মসজিদের মধ্যে, তার নাম বললাম না, ঠিক আছে? আল্লাহ যেন বোঝার তফিক দান করে, আল্লাহ করে দেন হেদায়ত দেয়। হেদায়ত ছাড়া আর কিছু দোয়া করা যাবে না এদের জন্য। কি জন্য ভাষাটা বলছিলাম, এই হাদিসের অর্থ কি হবে এবার বুঝলেন না মনে হয় কথাটা? হাদিস তো ঠিক আছে, মরে গেল কিন্তু কি করেনি, বায়াত করেনি, তাহলে কি মৃত্যু হবে? জাহেলিয়াতের, অমুসলিম হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। অর্থটা কি দেখেন, অর্থটা কি? আমার কথা বলছি না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাযাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুগাত আল খারিজিন আন তাআতিস সুলতান ওয়া জামাতিল মুসলিমিন। খুব ভালো করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন ওই সমস্ত বিদ্রোহী লোকদের ব্যাপারে যারা তাআতিস সুলতান, মুসলিম শাসকের আনুগত্য দিয়ে কি করবে, বেরিয়ে যাবে, ওয়ান জামাতিল মুসলিমিন, এবং মুসলিম জামাত থেকে যারা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, তাদের বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন। ইবনু তাইমিয়া একজন বড় সালাফি বিদ্বান, আল্লাহ আকবার। তো তাহলে এখান থেকে বোঝা গেল যে মুসলিম জামাত থেকে যদি কেউ বেরিয়ে যায় তার মৃত্যু হবে কি, কাফের হালাতে। এটা তো ঠিক আছে, তাহলে তাহলে এই পীরের বায়াত, এই বুজুর্গের বায়াত আসলো কি এই জায়গাতে না? কিভাবে হলো তাহলে এটা? আরেকটা দেখেন, ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালাম, পাঠককে বলছেন আপনি জেনে রাখেন, আন্না হাদাল ওয়াঈদ আল মাযকুর লিমান লাম ইউবাই খলিফাতাল মুসলিমিন ওয়া খারাজা আনহুম। বলছেন যে এই শাস্তিটা ওই সমস্ত লোকদের জন্য যারা মুসলিম খলিফার হাতে বায়াত করেনি এবং মুসলিম জামাত থেকে কি হয়ে গেছে,
বেরিয়ে গেছে, এই শাস্তিটা তার জন্য। এর অর্থ এটা নয় যেটা কিছু মানুষ বুঝেছে, কিছু মানুষ কি বুঝেছে, এর অর্থ এটা নয়। কি বলছেন? বুঝেছে কি? যেমন কিছু মানুষ বলেছে প্রত্যেক দলীয় নেতার হাতে তার অনুসারীরা কি করবে, বায়াত করবে, এর অর্থ এটা নাই। বাল হাদা হুয়া তাফাররুক আল মানহি আনহু ফিল কুরআনিল কারীম, বরং এই বায়াত নেওয়াটাই হলো বিভক্তি। বায়াত নেওয়াটা কি? বিভক্তি। এবং কোরআনে এটা নিষেধ করা হয়েছে। তারপরে ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাযিহিল বায়াতু বাতিলা, এই যে বায়াত চলছে এই বায়াতটা কি? বাতিল। বায়াতটা কি? বাতিল। লা ইয়াজুজু ফিলুহা, এই বায়াত করা যাবে না। তারপরে বলছেন লিআন্নাহা তাফাদ্দা ইলা শাক্কিল আসা ও উজুদুল ফিতানিল কাসীরা, কারণ ঐক্যকে ভেঙে দেয় এবং কি করে, অনেক ফেতনা তৈরি করে। তো আপনি কার ব্যাখ্যা নেবেন তাহলে আমাকে বলেন, এই এদেরকে কে বুঝাবে যে একজন পীর বলে দিল আর একজন পীর বলে দিল, আর বায়াত না করলে সে কাফের হয়ে মারা যাবে, অথচ এই পীর সাহেব হজ জারি করতে পারবে? মুসলিম খলিফা তো হজ জারি করতে পারে, পারে না? মুসলিম খলিফা হজ জারি করতে পারে, কিন্তু একজন এই যে পীর সে কি জেনা করলে রজম করতে পারবে, চুরি করলে হাত কাটতে পারবে? তো ও কিভাবে দাবি করে যে আমি কি করতে পারবো, আমি বায়াত নিতে পারবো? প্রশ্ন আসে না? যিনি হজ জারি করতে পারেন না তিনি বায়াত নিতে পারবেন না। এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন, তো এই হাদিসটা আমল করবে কিভাবে, তাই না? হাদিস তো আছে, আমল করবেন কি করে, কখন কিভাবে আমল করবেন, তাই না? তা আপনাদের কিভাবে বোঝাবো? অনেক, যেমন আপনি মকিম অবস্থায় আছেন, কি আছেন মকিম অবস্থায়, কি আছেন, কোনোদিন মুসাফির যাননি, দুই রাকাত সালাত পড়েননি, মকিম অবস্থায় আছেন, মুসাফির কোনোদিন হননি, তাহলে মুসাফির হালাতের যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো মকিম অবস্থায় করা যায় না? উত্তর দেন না, যেহেতু কোনোদিন করা হচ্ছে না, করে ফেলি, হ্যাঁ করা যাবে, বোঝেন না কেন? তা আমি কোনোদিন বাড়ির থেকে বের হই না, কিন্তু মুসাফিরের তো কি আছে, শরীয়ত আছে, তা আমি দুই একদিন আদায় করি, দেখি দুই রাকাত করি, করা যাবে না? আপনি তো ওই হালাতে জানেনই। আচ্ছা, এইটা তো হাদিস, আর একটা হলো জাকাত দেওয়া, এটা কি হাদিস না, কোরআনের আয়াত না, জাকাত দেওয়া? ভ্যান চালক রিক্সা চালক এদের উপর জাকাত ফরজ? ভালো করে বুঝেন, কিন্তু ওরা যদি একটা কাজ করে, একটা ভালো যদি কাজ করে, ওরা মনে করে খিলগায়ের লোকজন মিলে একটা টিম বের করলো, টিম হয়ে এই যারা ধনী মানুষ তাদের বাড়িতে ডাকাতি করলো, উদ্দেশ্য ভালো, কিন্তু যে আল্লাহ জাকাত দিতে বলেছেন তো আমাদের টাকা নাই, উদ্দেশ্য কি ভালো, জাকাত দিবে, তাই তো 20-30টা বাড়িতে ডাকাতি করলে টাকা হবে মোটামুটি আর কি, 90,000 টাকা হলে কি হয়, জাকাত ফরজ হয়। এই জাকাতটা ফরজ আদায় করার জন্য নিয়াত ভালো, জাকাত দিবে তাই, ডাকাতি করা যাবে না? কেন যাবে না? ভ্যান চালক থাকাকালীন ও জাকাত দিতে পারবে কোনোদিন? তো কিভাবে ইয়ে করবে, এই হাদিসটা পালন করবে কি করে, এই আয়াতটা কিভাবে পালন করবে? মনে হয় বুঝছেন না আপনারা, তাই না? হ্যাঁ, ও তাহলে এইটা বুঝে যাচ্ছে না, খলিফা নাই, এই হাদিসের আমলও নাই, তো এটা বুঝবেন না তো আপনারা।
জোর করে আমল করা যাবে এটা? তাহলে এই পীর ফকিরদের কে বুঝাবে বলেন দেখি? মানুষকে এমন ভাবে বেঁধে ফেলছে, বায়াত করে ফেলেছে। একজন 30 বছর ছিল মুরিদ, আমাকে বলছে এই যে বায়াত করেছে বারবার পাগড়ি ধরে, এই যে বায়াত যে ত্যাগ করে চলে আসলাম, এটাতে আবার জাহান্নামে যেতে হবে না তো? কেন বলছে কি জানেন? বলে দেশে এই বায়াত ত্যাগ করা মাত্রই তুমি মুরতাদ হয়ে যাবে। কি যাবে? মুরতাদ হয়ে যাবে। আমি বললাম এই বায়াত করাই ছিল হারাম, আপনি বেরিয়ে আসছেন একটা হালাল কাজ করেছেন। ওর কাছে বেচা কেনা হয়ে গেছেন না? ওই সময় মুরতাদ হয়ে গেছিলেন, এখন আপনি কি হয়েছেন? মুসলমান হয়েছেন। তখন বলছে ও তাহলে তো বেঁচেই গেলাম আলহামদুলিল্লাহ। সিস্টেমটা কি দেখছেন? একবার যে বায়াত করবে, ও যদি বায়াত ত্যাগ করে তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। কত বড় কড়া ফতোয়া! অথচ আমি সেই সময় নামাজ পড়তাম না। চিন্তা করছেন সে সময় কি পড়ছে না? নামাজ পড়তাম না, কারণ পীরের কাছে মুরিদ হয়েছে মানে পীর জান্নাতে নিয়ে যাবে। একবারে ভুল ধারণা, একবারে। কারণ জাহাজ নিয়ে উপস্থিত থাকবে কি নিয়ে? কি ফতোয়া! বায়াত না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, কড়া ফতোয়া। 30 বছর বলে পানের পিকো খাইছে, না পুলসিরাতের নিচে নাকি থাকবে? নদী তো নাই, পুলসিরাতের নিচে থাকবে তো? পুলসিরাতের নিচে কি আছে? জাহান্নাম না? পীরই তো জাহাজ নিয়ে জাহান্নামে থাকবে, মুরিদরা কোথায় যাবে? এগুলো সব বেয়াদবি ফতোয়া, বুঝতে পারলেন? সব বার্তার এগুলো। অন্তত আজকে থেকে একটা জিনিস বুঝে রাখেন, সেটা কোরআন এবং হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। মাস-সাদিকিন, তোমরা সাদেকিনদের সাথে থাকো, সিদ্দিকিনদের সাথে থাকো। সাদেকিনটাকে সাদেকিন কি বলছে? বলছে আমার দাদা পীর ছিলেন, আমার বাবাও পীর ছিলেন, এখন আমি পীর। আল্লাহ বলছেন যে আমাদের সাথে থাকো। কোরআনের আয়াত ইউহাররিফুনাল কালাম আন মাওয়াদিহি কিভাবে চেঞ্জ করে দিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আপনি কত নেবেন এরকম উদাহরণ? যাই বলে, এবার যদি আপনি আকিদার মধ্যে ঢুকেন, কিসের মধ্যে? আকিদার ক্ষেত্রে, আল্লাহ সম্পর্কে আকিদা, রাসূল সম্পর্কে আকিদা, যত দলিল পেশ করবে, যত আয়াত পেশ করবে, যত হাদিস পেশ করবে, দেখবেন সব ভুল ব্যাখ্যা দিচ্ছে, সব ভুল ব্যাখ্যা দিচ্ছে। তো কাদিয়ানিরা যদি একটা আয়াত ভুল অর্থ করে কাফের হয়, আর আপনি যে শত শত করছেন, সার্টিফিকেট আপনার কয়টা হবে? কয়টা হবে সার্টিফিকেট আপনার? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন এই দেশের মানুষকে সালাফদের মানহাজের উপরে টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। যারা শিরিক বিদাত করছে, অপব্যাখ্যা করছে, যারা মিথ্যাচার করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন।